রিক্সাওয়ালারা দখল করছে টিএসসি, খুবই ভালো কথা, কিন্তু রিক্সাওয়ালাদের 10 দফা দাবির লিফলেটটা আমার হাতে এসেছে, আমি আপনাদেরকে পইরা শোনাই, খুব আনন্দের, খুব মজার। এটা শুরু হয়েছে এরকম, 1971 সালে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে রিক্সাওয়ালারা ঝাঁপিয়ে পড়েছিল মানুষ হয়ে, ইঞ্জিনের চাকা ঘুরিয়ে দেশ গড়ার কাজে। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী 25 মার্চ কালো রাত্রে হামলা করেছিল নিরস্ত্র রিক্সাওয়ালাদের উপর। এক রিক্সার উপরে পড়ে আছে যাত্রীর সঙ্গে চালকের লাশ ও যা জাতি, এই ছবি আজও ভুলতে পারে নাই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রিক্সা শ্রমিকরা অবহেলিত, তারা তাদের ন্যায্য অধিকার পায় নাই, মানবাধিকার থেকে বঞ্চিত জনগোষ্ঠী। শেষ হয় নাই কথা, এখানে বলছেন যে আমরা 10 দফা দাবি পেশ করতে চাই। প্রথম দফা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে শহীদ সকল রিক্সা চালক এবং আহতদের তালিকা প্রকাশ করতে হবে, তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রের শ্রমনীতির আদলে বাংলাদেশেও রিক্সাওয়ালাদের 1 নম্বরে রেখে শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে। ভাই, 1 নম্বর শ্রমিক হবে যে কোনো শ্রমিকের চেয়ে 1 নম্বর শ্রমিক রিক্সাওয়ালা, তাও যুক্তরাষ্ট্রের আইনে, বাংলাদেশে ওকে তো হেভি পড়ালেখা জানো রিক্সাওয়ালা, মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার চেয়ে জ্ঞানী। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলেমেয়েদের লেখাপড়া এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে, খুবই সুন্দর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং কর্মের বয়সসীমা নির্ধারণ করতে হবে। ওয়াও, আই লাভ ইট, মানে যে কেউ এসে চাইলেই রিক্সা চালাতে পারবে না, গাড়ি চালানোর মতো করে একটা করে লাইসেন্স নিতে হবে, রিক্সার লাইসেন্স, এবং একটা বয়স থাকতে হবে, অনেক বুড়া বয়স বা ছোটো বয়সে কেউ পারবে না, খুব ভালো। 5 নম্বর হচ্ছে বয়স্ক রিক্সা চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে। এই মতটার সাথে আমি একমত, আমি মনে করি প্রত্যেকটা বয়স্ক রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা এবং যে কোনো বয়স্ক মানুষ 60-এর উপরে হয়ে গেলে তাকে অটো সরকার থেকে দিতে হবে, টাকা দিতে হবে। পরেরটা হচ্ছে 6 নম্বর, প্রত্যেক মোড়ে রিক্সা চালকদের পার্কিং এবং বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে। ও দ্যাটস বিউটিফুল, কিন্তু মোড়ে জ্যাম লাগলে কী হবে? ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, একমত বস, একদম একমত। এই যে হাতের মধ্যে টাকা গুঁজে দিয়ে আপনারা উল্টা পথে চলে যান, এটা বন্ধ করতে হবে। শপিং মল এবং বাজারে দারোয়ানদের অশ্লীল আচরণ বন্ধ করতে হবে, খুবই একমত, কারণ শপিং মলের সামনে জটলা করে না দাঁড়াইলে অনেক সময় পাওয়া যায় না, কাস্টমার পাওয়া যায় না, এবং এ কারণে খুব করে শপিং মল এবং বাজারের দারোয়ানরা অশ্লীল আচরণ করে, এটা আপনাদের সাথে একমত পোষণ করছি আমি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটো রিক্সা আগের নির্ধারিত এলাকায় চলবে, যদি মহল্লার ভিতরে রিক্সা চলতে পারবে বাইরে আসতে পারবে না। রিক্সা চালকদের জন্য নির্ধারণ করে দিতে হবে বাইরে, মহল্লার বাইরে হচ্ছে প্যাডেল রিক্সা, ভিতরে হচ্ছে অটোরিক্সা। আমি এটার সঙ্গে একমত না, আমার মনে হয় যে অটোরিক্সাকে বিদ্যুৎ, সঠিক বিদ্যুতের মিটার দিয়ে চালু করা উচিত, এটা সময়ের দাবি। এখন পরে হচ্ছে রাস্তার বাম পাশ ভালোমতো মেরামত করতে হবে, কে বাদ, শুধু রাস্তার বাম পাশ না, পুরো রাস্তা ভালোমতো করতে হবে। আর 10 নম্বরটা মজার, বলা হচ্ছে স্বাধীন দেশ সংস্কারের কাজে রিক্সা চালকদের সঙ্গে আলোচনা করতে হবে, তাদের সংস্কার কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে, সবাইকে ট্রাফিক আইন শেখার জন্য বাধ্যতামূলক করতে হবে। সংস্কার কাজে, দেশ সংস্কার কাজে রিক্সাওয়ালাদের অনেক বড় অবদান রাখার সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়, কারণ যেহেতু এখন বিভিন্ন পেশার মানুষই আসলে আসতেছে, যে অ্যাডমিন ছিল কোনো এনজিওতে, যে এইচআর দেখতো, অ্যাডমিন দেখতো, তাদেরকে যেহেতু আনা হচ্ছে, সো রিক্সাওয়ালারা সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ, তারা তাদের রাজনৈতিক প্রজ্ঞা অনেক বেশি। আমার মনে হয় যে ধরেন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব কোনো একটা রিক্সাওয়ালা পেতেই পারে, এটাতে আসলে খারাপ করে দেখার কিছু নেই, দ্যাটস ভেরি গুড, রিক্সাওয়ালাদের ছোটো করে দেখার নেই। তবে যেভাবে আন্দোলন চলতেছে আমি রেডি হচ্ছি, আমার এক্স গার্লফ্রেন্ডের বিচার চাই এই শীর্ষক একটা আন্দোলনে নামার জন্যে।